আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রায় 15 দিন পর চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রামে গেছি কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণে আমাকে 15 দিনের মতো ওখানে থাকা লাগছে। গতকালকে জীবন বাজি রেখে চলে আসছি গ্রামে। আসার পর আমার বাচ্চা ছোটটা তো আজকে ওরে নুরানি মাদ্রাসায় যাওয়ার কথা বলছি বলে আমি বাজারে চলে গেছি, কিন্তু মাদ্রাসা যায় নাই। এখন দেখি ও কি করতেছে, যদি আমার থেকে এখন লুকাবে, ও লুকাবে, আমি দেখি ও কি করে। তো আপনাদেরকেও দেখাচ্ছি আমি। এ আব্দুর রহমান কই দাঁড়া দাঁড়া, আপনার আপনার লুকানোর দরকার না, খারান খারান খারান। কই কই কি মাদ্রাসা যাও নাকি জন্য, মাদ্রাসা যাও নাকি জন্য, দাঁড়াও। এ শুনো শুনো, ডাইরেক্ট কুদে হইতে শুনি যা, শুনি যা আব্বুর কথা শুনো। কই লুকাইছে, লুকাইছে কোথায়? আর শুনো শুনো, কিছু কিছু বললাম না, কিছু বললাম, শুনি যাও না, শুনি যাও, শুনি যাও। হ্যাঁ কোথায় ঢুকছে, ঘরে কি জন্য ঢুকছে, কি জন্য ঢুকছে? আপনি গেছেন মাদ্রাসা? হ্যাঁ আপনি জানো কি জন্য মাদ্রাসা? হ্যাঁ এ মাদ্রাসা না যাই তো দাঁত তো চলে যেতেছে সামনে দিয়ে। তো মাহি আপনি কি জন্য জানো মাদ্রাসা? হ্যাঁ বলা হয় সবগুলা, একটার দাঁতে ব্যথা, এর দাঁতে ব্যথা, এর হয়েছে যাই পায়ে ব্যথা, এটার গায়ে জ্বর, আর আরেকটা তো লুকাই গেছে, এটা তো খুঁজিয়ে পাইতেছি না। কে আছে এতে? মানে ডরা না ডর লাগা, বুঝুনি এইটার। এ রে ইয়া আব্দুর রহমান মাদ্রাসা যায় না, এই জন্য এর এগুলো দিও না বানানোর পরে, ঠিক আছে? বলা হয় এত সালাক হয়ে গেছে, ওরা তো আমার সাথে ধরাই দিচ্ছে না। তারপর অনেক চেষ্টা করছি ওরা সামনে নিয়ে আসার জন্য, ও সামনে আসতেছে না। যাক এখন ও তো স্বীকার হয়েছে যে তো সামনে সপ্তাহ থেকে মাদ্রাসা যাবে। আসলে মাদ্রাসার ওরে ফাটানো অনেক অনেক কষ্টকর, ও মাদ্রাসা যেতে চায় না। যাক এখনো ছোটো মানুষ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।